আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় একটি রান্না, ইলিশ মাছের শুটকি দিয়ে চিচিঙ্গার ভুনা রেসিপি। এটাকে ভাজিও বলা যায়, তবে ইলিশ মাছের শুটকি দিয়ে চিচিঙ্গার এই রেসিপিটি অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত মজাদার। আমার শ্রদ্ধেয় বড় চাচি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, উনি আমাদেরকে এই রেসিপিটি করে করে খাওয়াতেন। আর আমরা সত্যি বলতে ওনার এই রেসিপির আসলে খুবই ভক্ত ছিলাম। ওনার প্রতিটি রান্নাই খুবই অসাধারণ ছিল, আর এই রান্নাটিও ভীষণ সুন্দর করে রান্না করতেন। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো, যারা কখনোই ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ মুখে লেগে থাকবে, এত মজার, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে চিচিঙ্গা খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে কুচি কুচি করে নিয়েছি, আর ভেতরের যে বিচি আছে সেটা ফেলে দিয়েছি। বিচি যদি কুচি হয় তাহলে নিতে পারেন, যদি মনে হয় যে একটু শক্ত তাহলে ফেলে দিলেই ভালো। তারপরে এর মধ্যে আমি 1 চামচের মতো লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। বিষয়টা এরকম না যে কোচলে নিব, জাস্ট হালকা করে মাখিয়ে নিব। একটা বোল নিয়েছি যাতে আমার মাখিয়ে নিতে একটু সহজ হয়। তো দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমি হালকা করে কিন্তু মেখে নিচ্ছি। হ্যাঁ, তো এরকম করে আমি রেস্টে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। এটা করলে চিচিঙ্গার এক্সট্রা পানিটা বের হয়ে যায়, আর এতে করে চিচিঙ্গাটা ভাজি করলে কখনোই একদম মানে ক্যাটক্যাটে হয়ে যায় না, একদম মানে গলে যায় না আর কি, ঝরঝরে থাকে। অনেকে আছে ভাপিয়ে নেন, তো ভাপিয়ে নিলে স্বাদ গুণ সবই নষ্ট হয়ে যায়। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা পানি বের হয়েছে। তারপর আমি চিচিঙ্গাগুলোকে এইভাবে একটু চিপে চিপে নিচ্ছি, আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। এতে করে চিচিঙ্গার মানে রান্নাটা খুবই ঝরঝরে হবে, সবুজ সবুজ থাকবে, খেতে খুবই ভালো লাগবে। ভাপিয়ে নিতে হবে না, এইভাবে করে দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো হবে। তো হয়ে গেছে, দেখুন কত ঝরঝরে হয়েছে। আর এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের ইলিশ মাছের শুটকি, এটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি এরকম করে ছোটো ছোটো করে। তো এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু ভিজে রাখা যাবে না, ভিজে রাখলে কিন্তু মাছটা আবার মানে একদম কাটা ছাড়া হয়ে যাবে। একটা বড় প্যান নিয়েছি, এর মধ্যে 1 কাপ সরিষার তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 1টি মিডিয়াম সাইজের রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি, মানে ব্রাউন করে ভাজতে হবে দুইটা একসাথে। খেয়াল করে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি টুকরো করে কেটে রাখা ইলিশ মাছের শুটকিটাকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় আমি কোনো লবণ ব্যবহার করব না, যেহেতু ইলিশ মাছের শুটকিতে প্রচুর পরিমাণে লবণ থাকে। যদিও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে যে লবণটা থাকবে এ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট মাছটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিব কারণ এখন আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। আর অবশ্যই এই রান্নায় কখনোই মানে আদা রসুন বাটা বা তেজপাতা গরম মশলা যাবে না, শুধুমাত্র হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া 1 চামচ করে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে শুকনা মরিচের বা হলুদের যে কাঁচা গন্ধ আছে ওটা চলে যায়। নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর আদা রসুন ছাড়া এই রান্নাটি খুবই অপূর্ব হয়, বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। যখন পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি আর কি। তো নেড়ে চেড়ে নিচ্ছি, আর চুলার হিটটাকে লো ফ্লেমে রাখবেন, একদম লো ফ্লেমে রেখে রান্না করবেন, যেহেতু চিচিঙ্গাতে এক্সট্রা কোনো পানি নেই। হ্যাঁ, তো লো ফ্লেমে রেখে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি সুন্দর করে সেদ্ধ হবে, আর ঢাকনা দিয়ে অবশ্যই লো ফ্লেমে রান্নাটা করতে হবে, ধীরে ধীরে, তাড়াহুড়া করা যাবে না। যদি মনে করেন যে চিচিঙ্গাটা বেশি বয়স্ক তাহলে আপনারা 1 কাপ পানি দিয়ে রান্না করতে পারেন, অথবা আপনারা পানিটা না ফেলে, আমি যেভাবে দেখিয়েছি পানিটা না ফেলে সরাসরি রান্না করে ফেলতে পারেন, যদি দেখেন যে বেশি বয়স্ক টাইপের চিচিঙ্গা নিয়েছেন সেক্ষেত্রে। আর যদি মিডিয়াম কচি হয় বা একেবারে কচি হয় তখন আপনারা পানিটা ফেলে তারপরে রান্না করবেন, তাহলে এটা ভীষণ ঝরঝরে থাকবে। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এখান থেকে কোনো পানি এক্সট্রা বের হচ্ছে না, তো এজন্য লো ফ্লেমে রান্না করা জরুরি, এটা খেয়াল করতে হবে। আর যদি পানি না ফেলেন তাহলে আপনারা হাই ফ্লেমে রেখে রান্না করবেন, তাহলে খুব দ্রুত পানিটা টেনে নিবে, সিদ্ধও হবে ভালো, পানিটা বের হয়ে একদম ক্যাটকেটে হয়ে যাবে না।
সবশেষে দেখুন প্রায় অনেকক্ষণ রান্না করার পর আমি হাত দিয়ে একটু টিপে দেখাচ্ছি কত সুন্দর করে গলে গেছে আমার চিচিঙ্গাটা, তার মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে, এখানে পানি বলতে কিছুই নেই। তো সবশেষে আমি ধনেপাতা কুচি ছুরি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটি আসলে কতটা ভালো হয় খেতে, করে না খেলে আসলে বোঝার উপায় নেই। অনেকে আছেন এই রান্নাটি সম্পর্কে মানে অজ্ঞ, জানেন না, তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই বাসায় এইভাবে একদিন ট্রাই করে খাবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বিশ্বাস করুন বন্ধুরা, খুবই মজার রেসিপি। একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে, ভীষণ ঝরঝরে আর সুন্দর হয়েছে রান্নাটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।